বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রেস ব্রিফিংয়ে উপস্থিত রয়েছেন আমাদের সংগ্রামী মহাসচিব মহোদয় এবং সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা। আসসালামু আলাইকুম। আসলে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো গ্যাটকো মামলা, যেটা 2007 সনে দায়ের করা হয়েছিল আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্টের সময়। এবং ওই মামলা দায়েরের উদ্দেশ্যটাই ছিল রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া সহ তৎকালীন যে ক্যাবিনেট ছিল সেই ক্যাবিনেটকে হেয়া প্রতিপন্ন করার জন্য। পরবর্তীতে চার্জশিট হয়েছে, এফআইআর লজ করার পরে চার্জশিট হয়েছে এবং কগনিজেন্সও নেওয়া হয়েছিল। সেই কগনিজেন্সের এগেনস্টে এই মামলার অন্যতম দুইজন আসামি সৈয়দ গালিব এবং সৈয়দ তানভীর তারা হাইকোর্টে গেলেন সেটা স্টে করার জন্য এবং যথারীতি স্টেও হয়েছিল। আমি এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো এফআইআর এবং চার্জশিট দুইটার কোনো জায়গাতে, উইচ আর ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্টস ফর এ প্রসিকিউশন, কোথাও বেগম খালেদা জিয়া বা জিয়া পরিবারের অন্য কোনো সদস্যের বিরুদ্ধে মিনিমাম কোনো ধরনের কোনো অভিযোগ নেই। যে সৈয়দ তানভীর এবং গালিব এই দুইজনে আবার 164 করেছেন, আমরা নিশ্চয়ই 164 বুঝি আদালতে গিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া। সেই স্বীকারোক্তিমূলক যে জবানবন্দি দেওয়া হয়েছিল সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও বেগম খালেদা জিয়া বা তার পরিবারের কোনো সদস্যদের নামে কোনো বিন্দু পরিমাণ কোনো অভিযোগ ছিল না। তাছাড়া এটা ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের একটা টেন্ডার, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তৎকালীন আমাদের মন্ত্রী জনাব আকবর হোসেন সাহেব, মরহুম আকবর হোসেন সাহেব। বেগম খালেদা জিয়া প্রাইম মিনিস্টার, উনি দাপ্তরিক দায়িত্বে ছিলেন না, উনি শুধুমাত্র ডিফেন্স মিনিস্ট্রির দায়িত্বটা ছিলেন। তারপরে যেটা আমি বললাম আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্টের সময় মামলা তারা দায়ের করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে। বর্তমানে ফ্যাসিস্ট সরকার সেই মামলাকে চলমান রেখেছেন বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য, কারণ বর্তমানে ফ্যাসিস্ট সরকার জানেন তাদের অঙ্গুল হেলনে আদালত আজকে চলছে। কিভাবে? জিয়া অরফানেজ ট্রাস্ট এবং চ্যারিটেবল মামলা। জিয়া অরফানেজ ট্রাস্টের কেসের কথায় যদি আমরা বলি, 2 কোটি 33 লক্ষ টাকার অভিযোগ, আজকে সেই টাকা প্রায় 10 কোটি টাকায় রূপান্তরিত হয়েছে। একটা টাকাও বেগম খালেদা জিয়া তসরুপ্ত করেনি, বরঞ্চ 2 কোটি 33 লক্ষ থেকে 10 কোটি টাকা রূপান্তরিত হয়েছে। আমরা কি দেখলাম? অন্যায়ভাবে আইনকে তোয়াক্খানা করে সাংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, পরবর্তীতে হাইকোর্টে সেটা বৃদ্ধি করা হয়েছে। এই সমস্ত কিছু একটা স্কিমে চলছে। বাংলাদেশ তথা এই পাক ভারত উপমহাদেশে যা ঘটেনি জুডিশিয়ারিতে আজকে সেটাই হতে যাচ্ছে। আমরা বেগম খালেদা জিয়ার মামলার ক্ষেত্রে দেখেছি চলমান যে প্রক্রিয়া আছে, এখানে আমাদের সারোয়ার সাহেব আছেন যিনি কোর্টের রিপোর্ট করেন, প্রত্যেকটা মামলা আপনি কিছুদিন করেছেন, সিরিয়াল অনুসারে আপিল করা হয়, কিন্তু শুধুমাত্র বেগম খালেদা জিয়ার মামলার ক্ষেত্রেই সমস্ত কিছু ভেঙে গত 2018 নির্বাচনের আগে মামলাগুলো শুনানি করা হয়েছিল যাতে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন। সেই স্কিমটা এখনও চলমান আছেন এবং সেইটার অংশ হিসাবে আজকে গ্যাটকো মামলায় অযাচিতভাবে অনেক কিছু বলা হয়েছে। যদিও বেগম খালেদা জিয়া এই মামলার কোনো পার্টি না, এই মামলার পিটিশনার ছিলেন সৈয়দ তানভীর এবং গালিব, কিন্তু দুঃখজনকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে বেগম খালেদা জিয়ার নামগুলো এসছে, যা আপনাদের টেলিভিশন এবং পত্রপত্রিকায় অ্যাডভার্স ইফেক্ট, মানে আমি যদি বাংলায় বলি এইটা ট্রায়াল কোর্টের জন্য একটা নেতিবাচক প্রভাব সৃষ্টি করার জন্যই এই ধরনের অপ্রাসঙ্গিক, ই রিজনেবল, ই রেশনাল কথাগুলো এই মামলায় বলা হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আইন যদি তার নিজস্ব গতিতে চলে তাহলে কোনো মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে টিকবে না। সংবিধান যদি সঠিকভাবে চলে কোনো কিছুতেই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ এস্টাবলিশ করা তো দূরের কথা, বিন্দুমাত্র প্রমাণও পাওয়া যায় না। আজকে উনি প্রাইম মিনিস্টার ছিলেন, এইটা এই গ্যাটকো মামলা এই কারণেই ওনাকে দেওয়া হয়েছে যে অ্যাবেটমেন্টের জন্য, যেটা আমরা আইনি ভাষায় এটার মধ্যে পড়েই না পাবলিক প্রসিকিউশন,
পাবলিক সার্ভে, তারপরেও আমরা মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এবং বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে হেয় করার জন্য রাজনৈতিকভাবে আজকে সরকার এই কাজগুলো করছে, যার তীব্র নিন্দা জানায়। এবং আমরা আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা যারা আছেন তাদের প্রতি আমরা বিনয়ের সাথে অনুরোধ জানাব যে এরকম কোনো কিছু হওয়ার পরে একতরফা আপনারা বলবেন নিশ্চয়ই আদালতের কথাটা, পাশাপাশি যারা এই মামলার সাথে সংশ্লিষ্ট থাকেন তাদেরও যদি একটা বক্তব্য নেওয়া যায় একসাথে, তাহলে আমরা বলতে পারি। আর না হলে হয় কি যে এটা হয়েছে, যেমন আমরা টেলিভিশনে দেখেছি যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত, খুবই দুঃখজনক, মামলার ট্রায়ালই এখনো শুরু হয়নি, কোনো কিছুই হয়নি কিন্তু অভিযোগ প্রমাণিত, তার মানে এটা কি প্রি জাজমেন্টাল, এটা মনে হচ্ছে যে বিচার করা হয়ে গেছে, এখন শুধু ফরমায়েশি রায়টা দেওয়ার বাকি রয়েছে। তো এই যে প্রবণতাটা, এইটা থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো যে প্রসিকিউশন যাই বলে পাশাপাশি ডিফেন্স লয়ারদের একটা বক্তব্য যদি নেন তাহলে প্রকৃত সত্যটা জাতি জানতে পারবেন, কারণ বেগম খালেদা জিয়া এদেশের 3-3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের চেয়ারপারসন, ওনার ব্যাপারে যখন বলা হয় যে অভিযোগ প্রমাণিত হয়ে গেছে তাহলে তো আর বিচারের ব্যবস্থা দরকারটা কি? অভিযোগ প্রমাণিত হয়েছে উনি কি বলে কয়েক বছরের সাজা দিয়ে দিবে, অন্য মামলা যেভাবে দিয়েছে 5 বছরের সাজা ট্রায়াল কোর্ট দিয়েছে, হাইকোর্ট এসে 10 বছর করেছে এবং আমরা ওই মামলা শুনানি পর্যন্ত করতে পারিনি। অন্যান্য অনেক মামলা আছে যে মামলায় 10 বছরের সাজায় আদালত জামিন দেন, সেই রেকর্ড আমরা দিয়েছি। শুধুমাত্র আমি যেটা বললাম একটা স্কিম কাজ করছে পলিটিক্যাল স্কিমের কারণেই বেগম খালেদা জিয়াকে আজকে তার আইনগত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ।